আজকে এই স্মরণ সভাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আরো হলো এইভাবে যে আমরা এই এই ডেটটা আমরা একটা চেঞ্জ করে আজকে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন, আপনারা জানেন যে উনি একজন আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক, ওনাকে আমরা কাছে পেয়েছি। করুণাময়ী গোস্বামী, যার সাথে আমরা কাজ করেছি এই কানাডাতে, আমার মনে হয় আপনাদের সবার সাথে দাদার একটা সুসম্পর্ক ছিল, অত্যন্ত ভালো মনের মানুষ, তার উপর আপনারা আলোচনা করবেন, আপনারা স্মৃতিচারণ করবেন, আমি আপনাদের সময় নষ্ট করবো না। শুধু আমাদের জন্যে নয়, দেশের জন্যে, দেশের শিল্প সংস্কৃতির জন্যে। কানাডার অন্যতম সহসভাপতি এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শিক্ষাবিদ, অনুবাদক, সম্পাদক, ঔপন্যাসিক, কলামিস্ট, সঙ্গীত গবেষক এবং রবীন্দ্র নজরুল গবেষক। তিনি মূলত ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, কিন্তু বাংলা সাহিত্য, শিল্প এবং রবীন্দ্র নজরুল ছিল তার প্রধান আরাধ্য। তিনি সমানভাবেই নজরুল এবং রবীন্দ্রনাথকে ধারণ ও লালন করেছিলেন এবং বিশ্বাস করতেন এই দুজন মানুষকে বাদ দিলে বাঙালির নিজের বলে আর কিছুই থাকে না। সুধীন দাস, জন্ম 30 এপ্রিল 1930, মৃত্যু 27 জুন 2017, বাংলাদেশের একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক। বাংলাদেশে সঙ্গীতের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন তিনি তাদের একজন। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান অসীম। তার বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। সুধীন দাস এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে 16টি ও নজরুল একাডেমি থেকে 5টি সহ মোট 21টি খণ্ডে নজরুলের গানের স্বরলিপি গ্রন্থ বের করেছেন। লালন গীতির ক্ষেত্রেও তার অবদান সর্বজন স্বীকৃতি। তিনিই প্রথম লালন গীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছেন। আমি ওনারই গানের স্কুল অগ্নিবীণা, ওনার প্রতিষ্ঠিত স্কুল, উনি যেটা প্রিন্সিপাল ছিলেন,
সেখানে আমার গান শেখা শুরু হয় প্রাতিষ্ঠানিকভাবে, এবং 1989 পর্যন্ত আমি ওটার সঙ্গে জড়িত ছিলাম, যদিও আমার সার্টিফিকেট শেষ হয় 1982 সালে। ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, তবে ডক্টর করুণাময় গোস্বামীর সঙ্গে আমার ওরকম বেশি পরিচয় ছিল না। দেশে থাকতে ওনার লেখাগুলো পড়তাম পত্রিকায়, উনি নানা রকম সঙ্গীতের উপরে গবেষণামূলক লেখাগুলো লিখতেন, মাঝে মাঝে পড়তাম এবং ভাবতাম যে কবে ওনার সঙ্গে পরিচয় হবে। যে কথাটা বলা হয়েছে এর আগে যে আমাদের বাঙালি জাতীয়তাবাদের বা বাঙালিদের মনে সবসময় কোনো কোনোভাবেই গীত বা গানের একটা প্রভাব থাকে, ধর্মীয় দিক থেকেও অথবা ধর্ম ছাড়া যারা ধর্ম নিয়ে না থাকে তারাও মনের প্রশান্তির জন্যও গান শুনেন। এই দুইজন ব্যক্তিত্ব দুটো দিকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, একজন তাত্ত্বিক দিক থেকে ডক্টর করুণাময় গোস্বামী, এবং আরেকজন চর্চার দিক থেকে আমাদের গানকে, সঙ্গীতকে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি উভয়কে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। দুজন মানুষ জাগতিক নিয়মে আমাদের ছেড়ে চলে গেছেন। সুধীন দা তার যথেষ্ট বয়স হয়েছিল, আমরা যেভাবে বলতে পারি আমাদের বাংলাদেশের গড়ায়ু হিসেবে 87 বছর, কিন্তু করুণাময় গোস্বামী আসলে না বলেই চলে গেছেন, হঠাৎ করে চলে গেছেন। কিছুটা জানাশোনা ছিল, শুনেছিলাম যে আবার আসবেন টরন্টোতে, অনেক কিছু হবে তারও বিষয় ছিল। শাহজাহান কামাল বলে গেছিল যে বলে গেল যে অগ্নিবীণা, আমি থিয়েটার করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন থিয়েটার করতে গেলে সুরের খেলা লাগে, তো গলায় সুর নেই, তো শিক্ষকরা বলেন, নির্দেশকরা বলেন গলায় সুর আনতে হলে গান করতে হবে, মানে জনগণের জন্য গান গাইতে হবে না, নিজের জন্য গান গাইতে হবে, বাথরুম থেকে আর একটু বড় করে গাইতে হবে, দশজনের সামনে যাতে গাইতে পারো, আড্ডা যাইতে গাইতে পারো, কী করা যায়। তো চলে গেলাম, একজন বললো যে সুধীন দার কাছে যাও, ওখানে কিছু হতে পারে, তো পৌষ্টদের ডাক দিয়েছে, আয় রে ছোটে আয়, এইরকম গান দিলেন, বললো এটা শিখে আসবা, তোমার গলায় সুর আছে যথেষ্ট, আর একটু চর্চা করতে হবে, আর হারমোনিয়ামটা বাজিয়ে শিখবে আর কি। আর কি বিলাবল তিলাবল দিল ইত্যাদি, কিন্তু পরে আর চর্চাটা হয়নি, আর সে অর্থে পরের বার গেলাম আরেকটা ক্লাসে গেলাম, এক সপ্তাহ পরে আরেকটা সপ্তাহে গেলাম, তখন সুধীন দা বললো যে দেখি তো কী অবস্থা, বাজায় দেখাও, বাজানো তো দূরে প্র্যাকটিস তো করিনি কিছুই, তো বলি যে আমি দাদা আমি তো করিনি, আমার তো থিয়েটারের রিহার্সাল টিহার্সাল ছিল ইত্যাদি আর লেখাপড়া ছিল, তাহলে তাহলে হবে না, একটু চর্চা করতে হবে, তো মাত্র আধা ঘন্টা এক ঘন্টা সময় দিও। আর আমি বললাম যে আমি তো গান করার জন্যে না, আমি তো ডিসক্লোজ করেই বলছি যে আমি আসলে নাটক করতে চাই, এই জন্যে আমার গানের চর্চাটা দরকার, আর রবীন্দ্রনাথের গান আমার খুব পছন্দ হয়, রবীন্দ্রনাথের গানটা গাইতে চাই, মানে নিজের জন্যে একা একা, তো বলি তার জন্যই তো চর্চা করতে হবে, তুমি চর্চা না করে আসলে কী হবে। তারপর আবার উনি বসলেন যে আবার দেখিয়ে দিই তোমাকে, তুমি আবার আসবা, তুমি কিন্তু আমার একজন ভালো ছাত্র হতে পারো। আমি বললাম বাহ, সম্ভাবনা মানে একটা দিক দেখা গেল। তো এরপরে মানে আর দুটো ক্লাস করেছি, প্রতিবারই মিথ্যে কথা বলেছি, চর্চা হয়নি, ইয়ে করতে হয়নি, এরপরে আর যাওয়া হয়নি। যে দুজন মানুষের সম্পর্কে আমরা এই আলোচনায় এসেছি তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলে গিয়েছেন, আরও হয়তো অনেকে বলবেন, মূল বিষয়টি হচ্ছে যে তাঁরা যা করেছেন সেটার উপরে আসলে আমাদের মনের ভিতরে একটা রিকমেন্ডেশন আছে, এবং তারাও কিন্তু সব কিছু মিলিয়ে একটা কিছু বলে গেছেন।
তো এর ভিতর দিয়ে আমাদের আসলে দায়িত্ব আসলে এসে যায়। সেই দায়িত্বটি হচ্ছে তাঁরা যে তাঁরা যেটা ভাবতেন সেই ভাবনার সাথে আমাদের সমাজের প্রগতির কথা অথবা সংস্কৃতির পথে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদের সাথে মিলিয়ে আমরা যাতে আগামী দিনে সেটার বাস্তবায়ন করার প্রয়াস পাই, আমার মনে হয় তাহলেই এরকম অনুষ্ঠান করার সার্থকতা চলে আসে। এটি তারা সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক, শিল্প সাহিত্যিক, এটি তাদের জন্য বিশেষণ যথেষ্ট না। তারা আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেছে সেটা হলো অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা, মানবতাবোধের চেতনার শিক্ষা, এবং আমরা এই যে ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার চেতনার শিক্ষা, এবং সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে, সাউন্ড নিয়ে কোনো না কোনো সময় সাউন্ডের উপরে ওনার যে প্রতিভা, উনি যে গবেষণা করছে, এটি কি বাংলাদেশের দ্বিতীয়টা আছে? যেমন আছে পৃথিবী তেমনি ঠিক রবে ওরে সুন্দর পৃথিবী ছেড়ে লাগবে চলে যেতে হবে সবার চলে যেতে হবে সবার চলে বন্ধুরা। আজকে এই দুই ব্যক্তিত্ব যাদের খুব নীরবে, ওনারা খুব সরব ছিলেন না, ওনারা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলেননি, কিন্তু ওনাদের প্রত্যেকটা লেখনীতে পলিটিক্স ছিল, ছিল প্রগতির পক্ষে ওনাদের কর্ম। যেমন করুণাময় গোস্বামী উনি লিখেছেন যে হান্টিংটন ও এইগুলোর মধ্যেও ওনার পলিটিক্স এবং জড়িত আছে। আমি মনে করি ওনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে হলে আমাদের দেশে বিদেশে আমরা যে যেখানে আছি আমাদের প্রগতিশীল চিন্তা চেতনা ধারণ করেই ওনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। ওনাদেরকে তখনই আমরা শ্রদ্ধা জানাতে পারবো যদি আমার অন্তরকে আমি, যদি আমি আমার নিজেকে প্রগতিশীল বলে যদি আমি ধারণ করতে পারি। সমাজে যখন মূল্যহীনতা, মূল্যবোধের অবক্ষয় হয়, আদর্শহীনতা হয়, তখন করুণাময় গোস্বামী বা সুধীন দাস বা অনেক গুণী লোকেরা তাদের কাছে আমরা আশ্রয় গ্রহণ করি, তাদের কর্ম, তাদের সাধনা, তাদের সৃষ্টির উপরে। আমরা সবাই জানি মরুদ্যান কী, মরুদ্যান কাকে বলে, যেখানে তৃষ্ণার জন্য পানি থাকে, আশ্রয়ের জন্য ছায়া থাকে, পথিক, কাফেলা, যোদ্ধা তারা যখন ক্লান্ত হয়ে পড়ে নিচে তপ্ত বালি, উপরে খর রৌদ্র, লু হাওয়া, তখন এই মরুদ্যানে আশ্রয় গ্রহণ করে, নতুন শক্তি সঞ্চয় করে, সংগ্রামে বলেন, কাফেলা বলেন, সেখান থেকে আমরা আশ্রয় গ্রহণ করে নতুন পথ চলি আমরা। করুণাময় গোস্বামী এমন এক ব্যক্তি যে আমাদের সমাজে এক প্রতিষ্ঠানের মতো কাল্পনিক সিম্বলিক এক আদর্শ তৈরি করে গেছেন, ওয়াইসিস বা আমাদের মরুদ্যান। আমরা সেখানে প্রয়োজনে সময়ে আশ্রয় গ্রহণ করব, আবার নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, এ আমাদের শিক্ষা।
আমরা এখানে সমবেত হয়েছি। এটা আমাদের, আমি বারবার বলি যে আমাদের সৌভাগ্য যে এই মানুষগুলোর পদচারণা আমাদের টরন্টোতে হয়েছিল। অনেক অমল মানুষ টরন্টোতে এসেছিলেন, করুণাময় গোস্বামীর অনেক সাহচর্য অনেকে পেয়েছেন এবং অনেকের হৃদয়েও তাদের স্থান ছিল। এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আজকে সেই সৌভাগ্যের আলোকে যে দায়িত্বটা আমাদের উপর বর্তেছিল আমরা তা পালন করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনি যে এত বড় ভেতরে, মানে টিপ অফ দ্য আইসবার্গ আমি দেখতে পাই মাত্র, কিন্তু আজকে জানতে পারলাম যে উনি কতটা বড়, এবং এই রকম বড় লোকেদের সমাজের কী প্রয়োজন সেটা আমি অনুভব করছি। ততই আমার দুঃখ বাড়ছে, খুব খুব গলাটা আমার চেপে যাচ্ছে, আমি খুব অভিভূত হয়ে পড়ছি। আমার এত বন্ধুত্ব হয়েছিল ওনার সঙ্গে, আমি তার যোগ্য না, কিন্তু তুমি উনি এত ভালোবাসতেন। এই যেসব কথা আমাদের সঙ্গে হতো সেটা হচ্ছে কথা যে মানুষের জন্য, যে একটু আগেই আমার একজন বক্তা বললেন যে শোষণবাদ, শোষণবাদের কথাটাই আমাদের মেন টপিক ছিল ডিসকাশনে, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সাবসিকুয়েন্ট পিরিয়ড অ্যান্ড দি ডেভেলপমেন্টস অফ ইন্ডিপেন্ডেন্স ফাইট অফ ইন্ডিয়ার মধ্যেই সমস্ত আমাদের ডিসকাশন ছিল। এবং এখানে খুব মূল্যবান কথা আমি ওনার থেকে পেয়েছি, এবং সেটা যে কত মূল্যবান তার রিভ্যালুয়েশন আমি করতে পারছি আজকের এই মিটিং থেকে। তো আমি খুব গর্বিত মনে করি যে ওই রকম একজন মহান ব্যক্তির সঙ্গে আমার যোগাযোগ হয়, কিন্তু আমি জানতাম না হাউ বিগ হি ওয়াজ। আমি খুবই মানে গর্বিত, মানে ভেরি লাকি যে আমি জেনেছি এবং ওরকম লোকের সাথে মিশেছি, কিন্তু আমি হারালাম, এটা আমার বিরাট দুঃখ, বিরাট দুঃখ। যেভাবে হারিয়ে গেলেন উনি ফট করে আমার কাছে, আমাকে বিরাট শখ দিয়ে গেলেন। বাবা সম্পর্কে অনেক ধরনের বিশেষণ আছে, তবে আমার কাছে বাবার যে জিনিসটা মানে মনে হয় সবচেয়ে বড় দিক সেটা হচ্ছে খুব রসিক লোক ছিলেন। যে কোনো পরিচিত অপরিচিত ব্যক্তির সাথে খুব রসালো কথা বলতে এবং জোকস করতে, সেলফ ডিপ্রিকেটিং জোকস করতেও মানে খুব পছন্দ করতেন। কাজ করেছেন খুব কঠিন গম্ভীর ধরনের, মুখের মধ্যে একটা গাম্ভীর্যের মুখোশের মতোই ছিল, কিন্তু শিশুর মতো একটা একটা রসবোধ এবং ভালো কিছুর পজিটিভ দিকগুলো মানে খুব আনন্দ পেতেন যে কোনো ছোটোখাটো জিনিস থেকে। তো মা একবার বলেছে গুড় কিনে আনতে, তো কিছু পিঠা পায়েস কিছু বানাবে ঢাকায়, তো বাবা গেছেন গুলশান মার্কেটে গুড় কিনতে। তো গুড়ের দোকানে যে গুড় বিক্রি করেন উনি কোনো কারণে নেই, তো একটা ছোট ছেলে, আট দশ বছরের ছেলে, সে গুড়ের দোকান চালাচ্ছে। তো বাবা জিজ্ঞেস করেছেন আমাকে একটা খাঁটি গুড় দাও, তো খাঁটি খেজুরের গুড় দাও। তখন ছেলেটা বাবার কাছে শোনা, তো ছেলেটা বাবার মুখের দিকে তাকে বললো আপনি কেমব্রিয়ান কলেজের প্রিন্সিপাল না, প্রিন্সিপাল স্যার না? যে হ্যাঁ স্যার, আপনি তো, আমি তো ধারণা ছিল আপনি আপনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি কিভাবে প্রিন্সিপাল হইলেন স্যার? তো বললো বাবা বলেছে কেন কেন, বলে যে ঢাকায় খাঁটি গুড় পাওয়া যায় আপনি এখন এটা বিশ্বাস করেন, আপনি কিভাবে এত বড় প্রিন্সিপাল হইলেন স্যার? তো এই ছিল বাবার অগাধ বিশ্বাস, ছিল মানুষের উপর অগাধ বিশ্বাস, ছিল স্পেশালি বিশ্বাস ছিল তার ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীদের উপর অগাধ বিশ্বাস, ওরা কেন আমাকে ঠকাবে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত
কাজ তারা করে গিয়েছেন। সুধীন দাসের আপনারা জানেন যে 1942 সালে কাজী নজরুল ইসলাম যখন বাকরুদ্ধ অসুস্থ, তারপরে নজরুলের গান বিকৃতি করে গানের যে একটা চর্চা শুরু হয়েছিল, এই বিকৃতি থেকে উদ্ধার করেছেন সুধীন দাস। তার স্বরলিপি, সেই আদি গ্রামোফোন রেকর্ড থেকে স্বরলিপি উনি গ্রন্থ রচনা করেছেন, একাধিক খণ্ড। এখানে উল্লেখ করেছেন 21টি খণ্ডের স্বরলিপি, যাতে করে শুদ্ধ করে নজরুল সঙ্গীত গাওয়া হয়। এবং নজরুল সঙ্গীত যে কদিন থাকবে, আমি মনে করি সুধীন দাসের নাম স্মরণ করতে হবে এই স্বরলিপির জন্যই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি শুধুমাত্র স্বরলিপি করে ক্ষান্ত থাকেননি, উনি শত শত তার শিল্পী তৈরি করে গেছেন শুদ্ধভাবে নজরুল সঙ্গীত গাওয়ার জন্য। যে কাজটুকু আমাদের দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গেছেন, আমাদের এখানে যারা উদ্দেশ্যী বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি বলবো সেই কথাগুলি আপনারা সবসময় স্মরণ রাখবেন। আমি প্রথমে ডক্টর করুণাময়ী গোস্বামী সম্বন্ধে দুইটি কথা বলবো, তারপর সুধীন দাস সম্বন্ধে একটা কথা বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে এই যে ডক্টর করুণাময়ী গোস্বামী যে মাপের পণ্ডিত, তার সম্পর্কে আলোচনা করতে গেলে, তার কর্ম নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার হয়। আমার মনে হয় সেই সময়টা এখন আর নেই অবশিষ্ট। তবে আমি একটা কথা বলবো, আপনারা সম্ভবত সেই কথাটিকে বলেননি, সেটা হচ্ছে এই যে ডক্টর করুণাময়ী গোস্বামী উনি নজরুল বা রবীন্দ্র বিশেষজ্ঞ শুধু নন, উনি যে সমস্ত লেখা লিখেছেন সেই লেখাগুলোর মধ্যে যে ডাইভার্সিটি বা বহুমুখী জিনিসটি রয়েছে সেই জিনিসটি হয়তো অনেকে খেয়াল করেনি। একজন বক্তা বলেছেন শুধু যে উনি আফ্রিকার গল্প নিয়ে লিখেছেন, এইটা মনে হয় এই গল্প এই ধরনের বাংলাদেশে তার আগে আর কেউ করেনি। আরেকটি কথা, সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের উপর অনেক পড়াশুনো করি, অনেক অধ্যয়ন করি, এখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন সাজান কামাল ভাই রয়েছেন, এনারাও অনেক কিছু অধ্যয়ন করেন। ডক্টর করুণাময়ী গোস্বামীও রবীন্দ্রনাথের উপরে একটি লেখা লিখেছেন যেটি খুবই চোখে দেখার মতো নয়, যারা রবীন্দ্র সাহিত্য সম্পর্কে খুব উৎসাহী তাদেরও। তিনি লিখেছেন রবীন্দ্রনাথের যে রাজনৈতিক চেতনা ছিল, যে রাজনৈতিক চেতনার উপরে আসলে আমরা অনেকে খুব বেশি একটা জানি না, দুই একজনই তার উপর গবেষণা করেছে, গবেষণা করে পিএইচডি ডিগ্রিও করেছে, তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন ডক্টর বিজলি সরকার, তিনিও এটার উপর গবেষণা করেছেন, কিন্তু তার লেখা এই জিনিসটি খুব বেশি করে আসেনি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যে পৃথিবীর বিভিন্ন মানুষ সম্পর্কে এবং নিপীড়িত মানুষের সম্পর্কে রবীন্দ্রনাথ চিন্তা করতেন, বলতেন কথা এবং তার লেখায় সেগুলো ছিল, এগুলো খুব বেশি আমরা একটু জানি না। ডক্টর করুণাময় গোস্বামী রবীন্দ্রনাথ ঠাকুরের প্যালেস্টাইন নিয়ে যে ভাবনা তার উপরে একটি লেখা লিখেছেন এবং সেটি আমার চমৎকার এবং সেটি সাংঘাতিক তথ্যবহুল এবং একটি উচ্চ মানের একটি লেখা। সহসভাপতি, তার মাধ্যমে আমি আপনাদের পক্ষ থেকে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে এই যে ওনারা দুইজনই একই প্রতিভার, একজন হচ্ছে তার তাত্ত্বিক দিকের গবেষক এবং তিনি তত্ত্ব তৈরি করে গেছেন আমাদের জন্য নজরুল প্রতিভা রৌণ্য প্রতিভা বোঝার জন্য, আরেকজন হচ্ছে তার যে প্রয়োগ এবং তার যে চর্চা সেটার প্রতি। এই দুইজনের নামের উপরে আমার মনে হয় একটা প্রতিষ্ঠান করা যেতে পারে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের নামে একটি চেয়ার বা একটি বার্সারি এমন কোনো একটা কিছু করা হোক, যাতে ভবিষ্যতের প্রজন্ম জানতে পারে এরা কারা এবং তাদের জানার মধ্য দিয়ে তারা নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং সমাজকেও সমৃদ্ধ করবে। আমি আমার এই বন্ধুর মাধ্যমে, আমাদের বেলা জোশন ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের পক্ষ থেকে এই প্রস্তাব করতে চাই যেন উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সরকার এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই জিনিসটি প্রস্তাবটি তারা উত্থাপন করে এবং এটা কার্যকর করে। করুণাময় দাদার সম্বন্ধে যে কথাগুলো এসে গেছে, এত এত কথা এসছে, এত বিবিধ রকম
বিষয়গুলোর ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তেমনি সুদিনা রয়ে গেছে। আমাকে নতুন করে যোগ করার তেমন কিছু না করেই ভালো। এবং সেখানে তার নিজের সন্তান শান্ত, উনিও বললেন অনেক কিছু, অনেক বিষয় এসছে। আমি একটি কথা বলতে চাই, সুদিনাকে আমি 77 সাল থেকে আমার পরিচয়। উনি ওনার সেই ক্ষীণকায় সেই মানুষটিকে আমি যখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে যখন দেখা হয় এবং যতক্ষণ কথা হয়েছে, সেই প্রাণীর একটি আরতি আমি খুব দেখতাম, সেটা হচ্ছে শুদ্ধ সঙ্গীতের চর্চা করা এবং ছড়িয়ে দেওয়া, তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া। খুব ক্ষীণকায় মানুষটির মধ্যে কিন্তু যেমন ভালোবাসা ছিল, বিনয় ছিল, তেমনি প্রচণ্ড ভেতরে এক ধরনের রাগ ছিল। যে নজরুল সঙ্গীতের প্রসারের ক্ষেত্রে যেভাবে চর্চা করা হচ্ছে এবং সেই চর্চার মধ্য দিয়ে যেভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের এখানে তো অবাধভাবেই প্রচার হয় আমাদের যন্ত্রগুলোতে, কিন্তু সেই ক্ষোভ উনি খুবই প্রকাশ করতেন। পরবর্তীকালে কাজের সুবাদে যে নজরুল ইনস্টিটিউটে যেহেতু আমি ক্লাস নিতাম রেগুলার, গত বছর থেকে আমি এই উদ্দেশ্যে নানা কাজের জন্য আমি ছেড়ে দিই। সেই উনি আপনারা জানেন এখানেও আলোচনা হয়েছে, অনেক কাজ করেছেন, যেমনি নজরুল একাডেমিতে করেছেন, নজরুল ইনস্টিটিউটেও করেছেন। কিন্তু দুজনের একটি জায়গায় প্রচণ্ড মিল ছিল, সে হচ্ছে অসাম্প্রদায়িক স্বদেশ দেখার, এবং একটি সবচেয়ে বড় কথা যেটা নাকি বারবার এসছে, সেটা হচ্ছে দেশ বিভাগের যন্ত্রণাকাত দুটো মানুষ, দুজনের কাজের মধ্যে সেটা ছিল। কুষ্ঠব্যাধি, কায়েস আহমেদের লেখা, কই যাও চন্দ্রমোহন, তোমার খ্যাত, তোমার পুষ্কর নেই, তোমার আম জাম কলা কাঁঠাল নারিকেল খেরা বাড়ি, উঠানে হলুদ গাঁদা নীল সন্তা মালতি বাঁধানো তুলসী মঞ্চ গোয়াল ঘর, তোমার এই রাজ্য পাঠফালাইয়া রাইতে রান্ধারে, কই যাও কেন যাইতে হয়, বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে, দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠ দেশে অধর্মের জন্ম হইল, মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী দম্ব তাহাদের পুত্র, দম্ব তারা আপন সহধারা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে পুত্র জন্ম গ্রহণ করিল, লোভ ভগিনী গমন করে ফলত তাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নামনি এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সে কোন কালে সীতা খোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই, মনি ঋষিগো বাণী তো তাই জগতে রইয়া যায়, তাই দম্ব আর মায়ার বিয়াই যে হয় আর লোভ নামের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন বড় কষ্ট, মাটির বড় মায়া, রাত নাই দিন নাই মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কল 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 করে বইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে ভরা বর্ষার সেই নদী, মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে ট্যাটা আর কোষ, মনে পড়ে মাছ আহারে মাছ, জলের মিন বড় তরপায়, আশ্বিন মাসের পূজার কথা মনে পড়ে, আশ্বিন মাসের পূজা নবান্ন শীতের পিঠা কাশবন, তবে কই যাও এই চৌদ্দ পুরুষের ভিটা চাইরা, কোন নির্বাসনে যাও নদীর জলে চক্কের জল মিশাইয়া। চন্দ্রমোহন ইংরাজ গেল কিন্তু তোমার কেন নির্বাসনে যাইতে হয়, দেশ না জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়। 71-এর যুদ্ধের কথা মনে পড়ে, মানুষের কি কষ্ট, প্রাণীর কি মায়া, রাত নাই দিন নাই চারিদিকে আগুন কান্না রক্ত ভয় দীর্ঘশ্বাস, তারপর স্বাধীন হইল দেশ, আরে স্বাধীন
আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি, আমাকে চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, কেবল হিংসার তাল, এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে, এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ না স্বাধীন, তবে তুমি কেন হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন।